দেখেন যে আমাদের টাকা আছে, আমাদের ভারতবর্ষ আমাদের হাতে রয়েছে, আমরা যে অন্যায় অত্যাচার করব আমাদের পুরো জনগণ আমাদের মেনে নেবে, সেটা আপনার ভুল অমিত শাহজি, আপনাকে বলছি আমি, সেটা আপনার ভুল। কারণ আপনারা সবসময়ের জন্য একটি কথাই বলে চলেছেন চ্যানেলে এবং নিউজ রুমে এবং পার্লামেন্টের মধ্যে, যে এটা হচ্ছে হিন্দুস্থান, এখানে হিন্দুরা থাকবে, তাছাড়া কোনো মুসলমান এখানে আমরা থাকতে দেব না। এবং আরেকটি কথা বলছেন যে এনআরসি তো হবেই, সিএ করতে দিতেই হবে, ক্যাপ করতে দিতে হবে, এনপিআর করতে দিতে হবে, কেন? আমরা কিন্তু এটা আমরা করতে দেব না। কারণ আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1947 সালে 15ই আগস্ট, তখন কিন্তু আপনি আমাদের ভারতবর্ষের মাটির জন্য কোনো কিছু করেননি, এবং আপনার মোদীজিও কিন্তু কোনো কিছু করেনি। সেটা করেছিল কারা? আপনারা কি পেছনের ইতিহাসটা কি কখনো ঘেঁটে দেখেছেন, পেছনের ইতিহাসটাকে কি পড়েছেন? এবং আমাদের যেসব মহান বিপ্লবীরা তিনারা কে ছিলেন সেটা ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই ভারতবর্ষের মাটিতে কাদের থাকার অধিকার আছে আর কাদের নেই। আমি তো বলবো যে আপনাদের মতন মন্ত্রীদের আমাদের ভারতবর্ষ থেকে বের করে দেওয়া উচিত। কারণ আপনারা সবসময়ের জন্য জনগণের মধ্যে আপনারা লড়াই বাঁধানোর চেষ্টা করছেন, আপনারা সন্ত্রাসবাদী তৈরি করছেন ভারতবর্ষের মাটিতে, এটা কিন্তু আমরা করতে দেব না। কারণ আমাদের ভারতবর্ষের স্বাধীনের সময় যেসব মহান বিপ্লবীরা আমাদের এই ভারত মায়ের মাটিতে শহীদ হয়েছেন, তাদের মধ্যে কিন্তু শতকরা 70% মুসলিম মায়ের সন্তানরা ছিলেন, আর ছিলেন 30% আমাদের হিন্দু মায়ের সন্তান, তার মধ্যেও কিন্তু নানান রকম স্বজাতি ছিলেন। তাই আমি বলবো যে আমাদের এই ভারতবর্ষের মাটির প্রতি হিন্দু মুসলমান এবং প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য এবং ভারত মায়ের প্রত্যেক সন্তানের জন্য সমান অধিকার। আমাদের এই ভারতবর্ষের মাটির থেকে আমরা কখনো কোনোভাবেই আমাদের মুসলিম ভাইদের আমরা কখনোর জন্য যেতে দেব না। আরেকটি কথা আমি বলে রাখছি, আপনারা যদি ভাবেন যে আমরা এই ভারতবর্ষের মাটি আমাদের ক্ষমতায় আছে, ভারতবর্ষে যেটা ইচ্ছা সেটা আমরা করব, সেটা আমরা কিন্তু কখনোই করতে দেব না। আমাদের সাধারণ জনগণের ভোট নিয়ে কিন্তু আজকে আপনারা কেন্দ্রতে এসেছেন, আর কেন্দ্রতে এসে আপনারা আজকে সেই কেন্দ্রের ক্ষমতা পেয়ে আজকে আমাদের সাধারণ জনগণের উপরে, সেই সাধারণ জনগণের মাথার উপরে আপনারা লাঠি চালাবেন, সেটা কিন্তু আমরা চালাতে দেব না। আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের টাকার গরম আছে, আপনাদের মাটি আপনাদের হাতে, মানে ভারতবর্ষের পুরো মাটিটা আপনাদের হাতে, সেটা আপনাদের হাতে আছে, কিন্তু সেটা থাকতে পারে, কিন্তু আমাদের কাছে যে জিনিস আছে সেটা হয়তো আপনাদের কাছে নেই। যদি আপনাদের কাছে থাকতো, তাহলে আজকে কিন্তু আমাদের মাটির প্রতি এইভাবে অন্যায় অত্যাচার।